Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ ওর সাথে আমি একটা ভালো প্রজেক্ট করেছিলাম, না প্রজেক্ট ভালো ছিল কিনা আমি জানি না, বাট আমাদের টিমটা অনেক ভালো ছিল। হ্যাঁ, আমাদের পুরো টিমটা ভালো ছিল এবং আমি ওদের সবাইকে মিস করি। এটা কিন্তু কেটে ফেলে দিবা না প্লিজ, এটা কেটে আলাদা হয়ে আমাকে দিবেন, আমি এটা আমার পেজে দিব। যে প্রথম কোন সেলিব্রিটি এবং আজমির হক বাদনের মতো একজন সুন্দরী আমাকে ভালো বলছে, না না ও অনেক ভালো, আমি আমি সাক্ষী, ভালো আমাকে একটু মাথায় রাখবেন আপনি। হ্যাঁ, তো প্রথমে যে প্রশ্নটা, কোন পরিচয় দিতে আজমির হক বাদন বেশি পছন্দ করে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডেন্টিস্ট, মা, মডেল? অপশনই তো নাই, আমি তো মানুষ পরিচয় দিতে বেশি পছন্দ করি। আমি একজন মানুষ, সেই পরিচয় দিতে পছন্দ করি, এবং তারপরে অবশ্যই মা, অবশ্যই মা। হোয়াট অ্যাবাউট ডেন্টিস্ট? আর যদি ডেন্টিস্ট আর অ্যাক্ট্রেসের মধ্যে হয় অবশ্যই অ্যাক্ট্রেস, কারণ হচ্ছে আমি আমার পেশা তো আসলে অভিনয়, আর আমি পড়াশোনা করেছি মেডিকেলে, এখন আমি তো প্র্যাকটিস করি না, তো যার জন্য আমার যদি এইভাবে হয় তাহলে ক্রোনোলজিটা এরকম হবে আর। আচ্ছা, তাহলে যদি বলি সবকিছুরই লজিক আছে, ব্যাপারটা এরকম না যে ইললজিক্যাল বা আবেগে বলছি, আবেগে বলে না, আমি জানি ওনাকে, আমি অনেক আগে থেকে চিনি, খুবই লজিক্যাল। আমার প্রশ্ন যদি উল্টা পাল্টা হয় লজিক্যাল একটা থাপ্পড় আমি খেতে পারি, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক রিস্ক, আমি জীবন রিস্ক নিয়ে ইন্টারভিউ নিচ্ছি। না না, শোন, আমি এখন ভালো হইছে, আমি আমার বাচ্চা হওয়ার পর আমি চিন্তা করছি যে মানুষকে এভাবে তো আমি ফিজিক্যালি হার্ট করতে পারি না, কারণ আমার বাচ্চা তো এগুলো শিখে যাবে এর জন্য। বাও, এখন আমি কি জাস্ট আমার বাবুটার নাম কি কখনো কারো দাঁত তোলা হয়েছে? অবশ্যই, আমি যেটা সবচেয়ে ভালো করতে পারি, এটা সবার জানা থাকা দরকার, সেটা হচ্ছে আমি সবচেয়ে ভালো ফেলতে পারি হচ্ছে, সরি, সবচেয়ে ভালো যেটা করতে পারি সেটা হচ্ছে মানুষের দাঁত ফেলতে পারি। মানে আমি যদি একজন ডেন্টিস্ট হিসেবে সবচেয়ে ভালো কিছু করতে পারি সেটা হচ্ছে মানুষের দাঁত ফেলতে পারি। এটা কি চর দিয়ে নাকি যে ছালাশি দিয়ে, বা এটা এটা ডিপেন্ড করে, মাঝে মাঝে কথা দিয়েও ফেলে দিতে পারি, আর এমনিতে আমি তো আসলে সার্টিফিকেটও আছে আমার দাঁত ফেলার জন্য, আমার একটা লাইসেন্স আছে যেটা BMDC আমাকে দিয়েছে, সো ওই মানে ওইটা ওই নরমাল প্রসিডিউরটা আমি করতে পারি, আবার মাঝে মাঝে কথা দিয়ে তো ফেলতে পারি, আবার চাইলে আরো অন্যান্য প্রসেস আছে আসলে জানা আছে, বাট আমি অ্যাপ্লাই করব কিনা সেটা। কোনটা বেশি তোমার জীবনে অ্যাপ্লাই হয়েছে, মানে একটা রোগী আসলো তার দাঁত ফেলে, কথা কোন রোগী আসলো তুমি তার দাঁত ফেলে দিলা, অথবা কেউ আসলো তাকে দাঁত ফেলে রোগী করে দিলা, কোনটা বেশি করছে? না, যখন আমার পেশেন্টের ক্ষেত্রে যদি হয় অবশ্যই, যদি সে আমার পেশেন্ট হয় আমি অবশ্যই চেষ্টা করব যে তার তার জন্য তাকে সেবা দিতে, পেশেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, পেশেন্টের জন্য আমি সবসময় একজন ডাক্তার আমি, কিন্তু বাকি আমি অন্য যাদের কথা বলেছি সেটা আমি কথা দিয়ে বা অন্য যেভাবে ফেলবো দাঁত সেটা লাইসেন্স আছে কিন্তু হাতে, হ্যাঁ কিন্তু লাইসেন্সটা শুধু আসলে আছে যখন আমি একজন ডাক্তার এবং আমি যখন আমার পেশেন্টের একটা ইউটিউবে অনেক সার্চ করলে পাওয়া যায় এবং এটা আসলেই এফেক্টিভ,
যারা থেকে মুখের মানে ইউটিউবে সার্চ করলে বাঁধনাপুরটাও পাওয়া যাবে দেখো না থ্যাংক ইউ চাও নেক্সট কোশ্চেন আচ্ছা আমি দেখ কি রকম তুমি আমাকে গুলো তোর কথা আমি দেখাই দিচ্ছি তুমি দেখো এমন করতে হয় হ্যাঁ আর আর অনেক রকম আছে কেমন করব এটা করা যাবে না এই প্রথম কোন ইন্টারভিউতে পরে বই কা বা ঘাম ছেড়ে দিয়েছে তারপর আমি কিন্তু ইন্টারভিউ নিচ্ছি ঠিক আছে আচ্ছা মনে করো তোমার কাউকে খুব জোরে চর মারতে ইচ্ছা করছে আমি বাদে তুমি এখন কাকে মারতে চাচ্ছ এই মুহূর্তে আমি মাত্র যে শোটা করে বের হয়েছি এরপরে যাকে চর মারতে ইচ্ছা করতেছে আমি অফিশিয়ালি সেটা অন ক্যামেরা বলতে পারি না বাট প্লিজ সবাই ভেবে নেবেন সুযোগ দিবা তুমি থাপ্পড় মারার না ফিল লাগবে না রোমান্টিক কথা বলবো সেটার জন্য ফিল লাগবে না লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে মায়া বড় ওই মুখে কিছু লাইন ডেকে আমি বলে সিট ম্যান এ ভাই রোহিত ভাই লাইনটা বলো না লক্ষ্মী সোনা আদর করে গানটার লাইন দুটো কি তুমি কিন্তু মনে করো যে প্রথমবার বলতেছি শেষ আমি না গুলাই ফেলছি লাইনটা বলো হৃদয় খানের গানটা বের করেন হৃদয় খানের না তা আসলে গান আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য চুমু মায়া ভরা তরি মুখে এই প্রথম মুখ এটা বলতে বলেছি বাকি সব এটার সাথে কি বলো কি বলবো কেন তুমি যে এখন সারপ্রাইজ হবো তারপর আমি বলবো লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য চুমু মায়া ভরা তরি মুখে বলার আগে তো বুঝে আগে আগে হয়েছো না আমি বলার পরে আসো কাইটা নিয়ে নিলেন পরে বসে এখন বলবো আসবে আমি জানি বলো তো স্যার তোমার একটা কথা বলতে চাই বলবো সিরিয়াসলি কিন্তু চটর ম্যাম না সেটা হচ্ছে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য চমু মায়া ভরা তোর মুখে চাঁদের কথা ছিল না এটাই ছিল তুমি লাইন বাদ তুমি ফিলিংসটা দেখো অদ্ভুত প্রশ্নটা তো শেষ করতে দিবা তারপর তো দিতে চাচ্ছ না আমাকে বলছে না এটা কি বলছে প্লিজ আপনারা বিকাশ করুন আমাদেরকে কিছু শেয়ার করার জন্য আমি স্বীকার করছি আসলে এদের সাথে যারা আর অন্যান্য যারা আছে সবাই পছন্দ আমার আর ওকে আমার অনেক পছন্দ আমি যে টিমের সাথে কাজ করতাম সেই টিমটাকে আমার অনেক পছন্দ মানে ওকে আমি যেখান থেকে চিনি আমি তাদেরকে তাদের মার্কেটিং আপ করতে চাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আমরা করবো থ্যাংক ইউ ক্যাপিটাল FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন